8 মাস পরে ইলেকশন এগুলো নিয়ে হইচই দেশে আর কোনো কাজ নাই অনেক কিছু দেশে নির্বাচন নিয়ে প্রশ্ন করায় ক্ষেপে গেলেন পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিও ওয়াশিংটন ও লন্ডন সফর উপলক্ষে সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় আগামী সংসদ নির্বাচন নিয়ে মার্কিন প্রত্যাশার বিষয়ে প্রশ্ন করলে তিনি এই প্রতিক্রিয়া দেখান বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করা নিয়ে যুক্তরাষ্ট্র চাপ দিয়ে যাচ্ছে এ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে আব্দুল মোমেন জানান 8 মাস পরেই নির্বাচন এগুলো নিয়ে এখন হইচই কেন দেশে আর কোনো কাজ নেই আপনারা এগুলো না বলে বকবক করেন শুধু ইলেকশন নেই ইলেকশন আর 8 মাস বাকি অনেক কিছু আছে দেশে জলবায়ু এমপ্লয়মেন্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জের শেষ নেই এগুলো না বলে শুধু বকবক করে নির্বাচন নিয়ে এটা খুব দুঃখজনক এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন নির্বাচন নিয়ে সাংবাদিকরা সবসময় বকবক করেন বিদেশিগুলোকে দিয়েও বকবক করান দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল মোমেন জানান যে বিষয়গুলোতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন এছাড়া বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বার্তা দিয়েছিলেন সেখানেও তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের প্রতি দুই দেশের অঙ্গীকারের কথা উল্লেখ করেছিলেন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় উল্লেখ করে ডক্টর এ কে আব্দুল মোমেন জানান সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চায় অবাধ ও সুষ্ঠু করার জন্য যে ধরনের ইনস্টিটিউশন করার দরকার সেগুলো প্রতিষ্ঠিত করেছে সরকার স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে ভোটার আইডি কার্ড করা হয়েছে স্বচ্ছ ব্যালট পেপার রয়েছে তবে সরকার শুধু চাইলেই নির্বাচন কমিশন চাইলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না এটা গ্যারান্টি দেওয়া যাবে না পররাষ্ট্রমন্ত্রী জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের জাপান সফরে 8টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে তিনি বলেন সফরের অংশ হিসেবে বুধবার বিকেলে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী একই দিন সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয়ে দুই দেশের কার্যালয় প্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে তিনি বলেন বৈঠকে দুই দেশের মধ্যে কৃষি মেট্রো রেল ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডেশন শিপ রিসাইক্লিং কাস্টমস ম্যাটার্স ইন্টালেকচুয়াল প্রপার্টি ডিফেন্স কোঅপারেশন আইসিটি ও সাইবার সিকিউরিটি কোঅপারেশন ইত্যাদি সেক্টরে প্রায় 8টি চুক্তি বা সহযোগিতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রসঙ্গত চলতি মাসের গত 10 এপ্রিল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক হয় সেখানে অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তার দেশের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন তিনি বলেছিলেন বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সারা বিশ্বের দৃষ্টি রয়েছে এই অঞ্চল এবং সারা বিশ্বের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয় তা নিশ্চিতের বিষয়ে সবার মনোযোগ রয়েছে